আমার আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে সুদ এই বিষয়টা সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র সুরা বাকার দুশো আটাত্তর নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলোয়াত করলাম সুদ সম্পর্কে প্রথমে আমরা জানবো সুদের আরবি হলো রিবা। আর রিবা ফিল জিয়াদা রিবার আবিধানিক অর্থ হলো অতিরিক্ত ফিল আয়া কুল্লু আইওয়াজ আয়াতে রিবা দ্বারা উদ্দেশ্য হল প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময়ে ছাড়াই পাওয়া যায় এটাকে কি বলা হয় রিবা বা সুদ বলা হয় রিবার ব্যাপারে সুদের ব্যাপারে ভূমিকা হিসাবে আটটি কথা মনে রাখব কয়টি আটটি হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সাগীর 6318 নম্বর হাদিস আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা عنہ قال কুল্লু করযিন জাররা মানফাতান ফাহুয়া রিবা আলী তালা আনহু বলেন প্রত্যেক ঋণ যেই ঋণ যার মানফা আতান কোন লাভ কামাই করে প্রত্যেক ঋণ যেই ঋণ লাভ কামাই করে ফাহুয়া রিবা এটাই সুদ হাদিসের একটা কিতাব আছে নাম মুসান্নফ আব্দির রাজ্জাক চোদ্দ হাজার তিনশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমা তিনি বলেন ইননামার রিবা আখিরলি ও আজিদুক সুদ বলা হয় ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা তোমার ঋণ পরিশোধের জন্য আমাকে আর একটু সুযোগ দাও আমি তোমার ঋণ দেওয়ার সময় পরিশোধ করার সময় একটু বাড়ায়া দিল ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা তুমি যে আমার কাছে টাকাটা পাও সময়টা একটু বাড়ায়া দাও বাড়ায়া দিলে আমিও তোমার একটু বাড়ায়া এটা তিন নম্বর কথা মুসলিম শরীফের পনেরোশো সাতাশি নম্বর হাদিসের বর্ণনা কিতাবুল মুসাফাত এই অধ্যায়ে বা মুসলিম একটা হাদিস আনছেন হাদিসের বর্ণনাকারী ওবাদা ইবনুসামেতাল তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضه بالفضه والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح الا سواء بسواء عينا بعين فمن زاد او ازداد فقد اربى. ওবাদা ইবনে সামেত আল্লাহ তাল আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে নিষেধ করতে শুনেছি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রূপার বিনিময়ে রূপা জবের বিনিময়ে জব গমের বিনিময়ে গম খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ নগদ এবং সমান সমান যদি হয় তাহলে আছে নগদ এবং সমান সমান স্বর্ণ স্বর্ণ সমান সমান হলে জায়জা ফাকাদ আরবা। কেউ যদি কম বেশি করে সুদ হবে স্বর্ণ স্বর্ণ আমার ডান হাতে স্বর্ণ আছে কিছু বাম হাতে স্বর্ণ বলেন তো স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস না আলাদা এই দুইটা সমান সমান হলে লেনদেন জায়েজ যদি বেশি হয় সুদ রূপা রূপা সমান সমান হলে জায়জ বেশি হলে সুদ ওরকম ভাবে জব জব গম গম খেজুর খেজুর লবণ লবণ সমান সমান হলে জায়জ নগদ হলে জায়জ বেশি হলে সুদ এটা কি সবার বুঝে আসছে তাহলে এক জাতীয় জিনিস যদি সমান সমান লেনদেন হয়ে যায় বেশি হয় তো দশ টাকা দশ টাকা আর দশ টাকা আমি আপনার কাছ থেকে দশ টাকা ধার করলাম দেওয়ার সময় কয় টাকা দিব দশ যদি এগারো টাকা দেই কয় টাকা সুদ হবে এক টাকা কথা বুঝে আসছে না সবার আচ্ছা

রূপার মোকাবেলায় রূপা লেনদেন করো না সমান সমান হলে করো নবীজি বলেন নবী উজ্জাহাবিল ফিদ্দিবল ভিত্তাবিদ জাহাবি কেই ফাসি তুম স্বর্ণের মোকাবেলায় রূপা আর রূপার মোকাবেলায় স্বর্ণ কম বেশি লেনদেন করলে সমস্যা নাই করতে পারো বলেন তো ডান হাতে আমার স্বর্ণ বাম হাতে রূপা দুইটা এক না আলাদা এটা যদি কম বেশি হয় কোনো সমস্যা নাই কারণ এটা আলাদা চার নাম্বার কথা মুসলিম শরীফের 1218 নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যবইগুলোতে আছে এই হাদিসের মধ্যে আসছে বিদায় হজের ভাষণ লম্বা ভাষণে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি শাইইম মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামায় ইয়া মাউদূউন ওয়ারিবা আল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জাহিলি যুগের যত কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে জাহিলি যুগের যত অপসংস্কৃতি কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে সব বাতিল ওয়াদিবাল জাহিলি ইয়াতি মৌদু জাহিলি যুগের সুদ প্রথা বাতিল বলেন সবাই জাহিলি যুগের সুদ প্রথা বাতিল এগুলো চার নম্বর কথা পাঁচ সুদ কম বেশি সবেই নিষিদ্ধ সুরায় বাকারার দুইশ নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা শুনি এরপর আমরা আয়াত নাজিলের প্রেক্ষাপট শোনু আল্লাহ বলেন ইয়া আইজ্ঞুহাল্লেদীনা আহ মানুত্ত কুল্লা হারু মা বাক ইয়া মিনা রিবা ইন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর সুদের যে অবশিষ্ট অংশ আছে এটা ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও আবার বুঝেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর সুদ যদি লেনদেন করে থাকো এখন যাদের কাছ থেকে সুদী লেনদেনে কিছু পাওনা দেওনা আছে এটা ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও এই মুহূর্তে আয়াত যারা শুনছেন সুদি লেনদেন যদি করে থাকেন আপনি বাকি সুদের টাকাটা আর চায়ের না এটা ছেড়ে দেন যদি আল্লাহকে ভয় করেন আর যদি ইমানদার হন এই আয়াত নাজিল হয়েছে কার ব্যাপারে বনু আমর ইবনে অ সাকিব গোত্রের একটা সম্প্রদায়ের নাম বনুল বনুলা গোত্রের আরেক সম্প্রদায়ের নাম এই দুই গোত্রের মাঝে সুদের কারবার ছিল ইসলাম ইসলাম আসার পর এই দুই গোত্র কালিমা পরে মুসলমান হয়েছে তারা উভয় গোত্র ইসলামের মধ্যে প্রবেশ করছে আবার বুঝেন জাহিলি যুগে দুই গোত্রের মাঝে সুদি কারবার হয়েছে ইসলাম আসার পর উভয় গোত্র ইসলামে প্রবেশ করছে এখন আপনারা বুঝে থাকলে বলেন যেই দুই গোত্র সুদের কারবার করছে এখন কি তারা অমুসলিম না মুসলমান মুসলমান হওয়ার পর তলাবাদ গোত্রের কাছে গিয়ে বলে আমাদের বকেয়া সুদের টাকাটা দাও মুসলমান হওয়ার আগে তোমাদের কাছে সুদি যে টাকা পাইতাম টাকাটা পরিশোধ করো ফিরে দাও বুঝে আসছে সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে না আগে মুসলমান হওয়ার পরে ওই আগের লেনদেনকে কেন্দ্র করে সাকিব গোত্র মি গোত্রের কাছে গিয়ে কয়ে সুদের যে বকেয়া টাকাটা পাই দিয়ে দখজুমি গোত্রের বনু মুগীরা সম্প্রদায় পরামর্শ করল পরামর্শ করে সাকিব গুত্রে কে জানিয়ে দিল ইসলাম গ্রহণ করেছি এখন আমরা মুসলমান এখন আর আমরা সুদের বকেয়া টাকা যে পাও এটা আর আমরা পরিশোধ করব না কারণ এখন আমরা মুসলমান দুই দলের মাঝে ঝগড়া দল সুদের টাকা চায় আর একদল কয়ে দিমুনা কাছে চিঠি লিখলেন ইয়া রসুল আল্লাহ দুই গোত্র মুসলমান হওয়ার আগে সুদি কারবার করেছে এখন মুসলমান হওয়ার পর এক গোত্র আরেক গোত্রের কাছে বকে আর সুদের টাকা চায় কি করবো আপনি সমাধান দেন নবীজিকে চিঠি পরে শোনালো হলো আল্লাহ সুরায় বাকার আয়াত আটাত্তর নম্বর দিলেন নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন নবী আপনি এই দুই গোত্র মুসলমানকে জানায়া দেন ইয়া ইয়ুহুল্লা হে দুই গোত্রের মুসলমানরা তোমরা এখন মুমিন তোমরা যদি বাস্তবে ইমান এনে থাকো ও সকিব গোত্র আর বকেয়া সুদের টাকা চায় না যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো এই কথা শুনিয়ে দেওয়ার পর উভয় বলল আজকে থেকে আর লেনদেন করব না। কম বেশি সুদ সবই নিষিদ্ধ এটা হলো আজকের পাঁচ নাম্বার আলোচনা সুদ যা কারো কাছ থেকে আটানা শুধু যদি পান এটা আর চাওয়া যাবে না যদি আপনি মুমিন হন ছয় নাম্বার চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া নিষেধ দেশ গ্রামে এটা গন্ডি সুদ আপনার কাছ থেকে আমি একশো টাকা সুদে নিছি দশ টাকা সুদ দিব আরেকজনের কাছে নিয়ে এটা একশো বিশ টাকায় সুদে লাগাইছি হে আবার আরেকজনের কাছে একশো তিরিশ টাকা এইভাবে এটা সুরা আলী ইমরানের একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন রিবা হে তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ না তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না এগুলো ছয় নম্বর কথা সাত নম্বর আল্লাহর স্পষ্ট ঘোষণা সুরে বাকার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াম হাকল্লাহুর রিবাবা ইউরু বিশ্ব আল্লাহ সুদকে মিঠায়া দেয় সব কাকে বাড়ায়া দেয় আল্লাহ সুদকে মিঠায় দেয় সব কাকে বাড়ায় দেয় আট নাম্বার কথা ওই যে ভূমিকায় আটটা কথা এই আট নাম্বার সুদে যারা টাকা আনে বলেন তো চোখে দেখতে কি দেখা যায় সুদে টাকা কমে না বাড়ে বাড়ে চোখে কি দেখা যায় সৎকা করলে চোখে কি দেখা যায় কমে আসলেই তো সৎকা করলে জাকাত করলে চোখে দেখা যায় টাকা বাড়ে না কমে সুদ খাইলে সুদের টাকাটা এটা কি দেখতে কি মনে হয় কমে না বাড়ে কি করে দেখেন সুরে রুমের উনচল্লিশ নম্বর বুয়াফি আর আব্বাস মানুষের সম্পদ বাড়ানোর জন্য যে সুদের কারবার তোমরা করো যে অতিরিক্ত সুদ তোমরা দাও অতিরিক্ত সুদের যেই টাকাটা দাও যে অর্থটা দাও সুদের যে অংশটা দাও মানুষের টাকা বাড়ার জন্য মানুষের সম্পদ বাড়ার জন্য যে টাকা তোমরা দাও সুদি কারবার করো আল্লাহ বলেন ফালায়ারবো ইন দা এটা আল্লাহর কাছে বাড়ে না এটা আল্লাহর কাছে বাড়ে না ওয়া মা আ তাই তুমিন জাকা তিন তুরি আল্লাহকে খুশি করার জন্য যেই ঝাকা তোমরা দাও ফা উলা এটা হুমুল মধ্য তারা তাদের সম্পদ বাড়ানে তাদের সব ক্যামতের ময়দানে দ্বিগুণ সবের মালিক তারা হয়ে যায় তাহলে বলেন তো সুদ দেখতে বাড়ে আল্লাহ কয়ে কমে জাকাত দেখতে কমে আল্লাহ কয় বাড়ে সুদ দেখতে বাড়ে আল্লাহ কয় কমে জাকাত দেখতে কমে আল্লাহ কয় বাড়ে আমার আপনার বুঝ সঠিক না আল্লাহটাই সঠিক এই গেল সুদের ব্যাপারে আটটা কথা এবার আমরা মূল আলোচনায় যাই সুদের ব্যাপারে এবার কিছু কথা আমরা মনে রাখবো এক নম্বর কথা আজকের আলোচনা যারা শুনছেন এর আগে সুদের কথা যারা শোনেন নাই আজকে নতুন যারা শুনছেন মনে রাখেন আজকের কথা শুইনাও যারা সুদ খাবেন আল্লাহ আর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকেন আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেন নাউজুবিল্লা পড়েন সুরায় বাকারার দুইশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদেরকে নিষেধ করার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও সুদের আলোচনা শোনার পর সুদ খাইতে আল্লাহ নিষেধ করলেন এটা শোনার পরও যদি সুদের কারবার ছেড়ে না দাও আল্লাহ বলেন আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও বলেন নাউযু বিল্লাহ উমদাতুত তাফসীর 1 নম্বর খন্ড নম্বর পৃষ্ঠা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলা আনহুমা কাআল ইয়ুকালু লিয়াকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকালিল হারব সুদখোর কে কেয়ামতের ময়দানে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নেও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য কেয়ামতের ময়দানে সুদ খোরকে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য আল্লাহ সুদ বলবে অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য কেয়ামতের মাঠে বলা হবে সুদ খোরকে অস্ত্র কোথায় নাও আমার সাথে লড়াই করতে আস তাহলে সুদ খাওয়া আল্লাহ আর তার নবীর থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া এক দুই নম্বর যারা সুদ খায় তারা কেয়ামতের ময়দানে কবর থেকে পাগল পাগল অবস্থায় উঠবে পাগল নওয়জ্লা পড়েন যারা খান তারাও পড়েন সুদের আলোচনায় এমনিও আস্তাক আস্তাফুরুল্লাহ মানুষের মুখে বেরোয় না বেরোয় না কেন আপনারা না খাইলেও বাংলাদেশে খায় এই জন্য বেরোয় না আর কি সমস্যা নাই বল আপনি বললেও ঠিক না বললেও ঠিক কথা আল্লাহ বলছে আপনার এটা ভাল লাগলেও ঠিক না ভালো লাগলেও ঠিক ঠিক তো ঠিকই এটা বেঠিক হয় না সুদের আলোচনা আমি আপনার কমু না এটা ঠিক কিনা আমি যদি কমিটি তো ঠিকই কমু এটা কি ব্যাঠিক নেই আবার কারণ আল্লাহ বলছে নবী বলছে তো এটা আবার ব্যাঠিক হয় কেমন তো নাও জুবিল্লা বললেন একটু যাতে অন্তত আস আর না খান এটা একটু মাথায় রেখে আর কি দুই নম্বর

যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দেয় রিবা এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মত নাজুবিল্লা কি বলতো ব্যবসা তাদের যুক্তি হলো ব্যবসায় লাভ হয় সুদেও লাভ হয় বলেন আপনারা ব্যবসার সুদে ব্যবসা যে করে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে লাভবান হয় সুদ যে খায় আর আমি সুদ দেয় ওই সুদ খোর তাদেরকে ফোন করায় মাস শেষের দিকে ফোন দেয় যাদেরকে সুদে টাকা দিছে তো ব্যবসার সুদ একই কেমনে আল্লাহ বলেন আর রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন বলেন ব্যবসা হালাল করেছেন কে সুদ কথা সুদের ব্যাপারে তিন নাম্বার কথা যারা সুদ খায় কেয়ামতের মাঠে দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চেপে ধরছে এইভাবে শ্বাস রোগ করা অবস্থায় কেয়ামতের মাঠে তারা উঠবে

কেয়ামতের ময়দানে সুৎখুরকে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে আর মনে হবে সে পাগল তো এটা বলতেছেন আকিলুর রিবা ইউবা এদিকে তাকান এদিকে এই এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান সব এদিকে তাকান কোথায় দেখাচ্ছেন হ্যাঁ এদিকে তাকান এদিকে তাকান সব চলে যাবো এখন এদিকে তাকান মাহফিল করে আমার চলতে হয় না দুনিয়াতে মাথা রাখতে এদিকে তাকান একজন ওদিকে তাকাবেন আমি চলে যাব একজনও তাকাবেন না এদিকে তাকান আলোচনা কি আমি করতেছি না এদিকে তাকান এদিকে হ্যাঁ তিন নম্বর অমদাতুত তফসির এক নম্বর খন্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা হা কিলুর রিবায়ুবাসুয়ামাল কৈয়ামাতিমা জিনুন আর নিউখ নাক সুদখুরকে কেয়ামতের ময়দানে উঠানো হবে ইউখনাক শ্বাস রোধ করা অবস্থায় মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে এমন অবস্থায় সুদখুরকে উঠানো হবে কেয়ামতের মাঠে চার নাম্বার সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ সুদ খাওয়া আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক বরাদ্দ ছিল সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ আপনি সুদ খান তো হালাল রিজিক থেকে বঞ্চিত হবেন সূরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবি যুলমি মিনাল্লাযিনা হাদুহার রবনা আলাইহিম তাইয়িবাতিন ওহিল্লাত লাহুম বিসদ্দিহিম আন সবিলিল্লাহি কাসীরা ওয়া আخذিহিমুর রিবা ওয়াকদ্দুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান বাতিল আল্লাহ বলেন চারটি অপরাধের কারণে ইহুদিদের জন্য কিছু হালাল রিজিক ছিল আমি আল্লাহ হারাম করে দিয়েছি কয় অপরাধের কারণে এক 1 নাম্বার ফাবি যুলমি মিনাল লাদিনাহাদু ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের জন্য হালাল বরাদ্দকৃত হালাল রিজিককে হারাম করে দিয়েছি দুই অপরাধ তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিছে তিন আনহু তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে সুদের অর্থ দর্তে নিষিদ্ধ করা হয়েছে এটা তারা গ্রহণ করেছে সুদের অর্থ তাই তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিছি চার নাম্বার ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বখম করার কারণে তাদের জন্য বরদদ্ধকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিছি এজন্য চার নাম্বার সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নাম্বার সুদ খাওয়া এলাকায় গজব আসার কারণ গজব বৈধ করার কারণ কি খাওয়া বলেন তো সুদ খাওয়া আত্মারিব হিম কিতাবের নাম তিন নম্বর খন্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা আব্দুল লেবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন ইদা জহর জিনা ও রিবা ফি করিয়া কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায় একটি হলো সুদের কারবার আরেকটি হলো জিনা কদ আহাল্লু বি আনফুসিহিম ওই এলাকায় জন্য তারা নিজেদের জন্য কদ আহাল্লু বি আনফুসিহিম আজাব আল্লাহ আল্লাহর আজাবকে তারা বৈধ করে নেয় বলেন নাউজুবিল্লাহ যারা সুদ খায় আর যারা জিনা করে তারা আল্লাহর গজবকে ত্বরান্বিত তরান্বিত করে দুনিয়াতে নিয়ে আসে আল্লাহ আজাব দিতে চায় না সুদ খোর আজাব ছয় নম্বর যারা সুদ খায় এলাকায় দুর্ভিক্ষের কারণ হয় মুস্তাদে আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমর ইবনুল আজ থেকে বর্ণনা নম্বর বর্ণনা নবীজি বলেন আতাই তু লাইলাতা আলা কওমিন মেরাজের রাতে এক দলের পাশ দিয়ে গেলাম বুতুনহুম কাল তাদের পেটগুলা বাড়ির মতো ফি এই পেটগুলা বাড়ির মতো যেই বাড়ির মতো পেটে তাকায়া দেখলাম ফিহা আল হাইয়াত বড় বড় সাপ দেখা যায় তুরাবিন খারিজি বুতুনহিম এই সাপ পেটের বাহির থেকে দেখা যায় আমি বললাম এরা কারা জিবরিল আমিন জবাব দিলেন হা উলাই আকালাতুর রিবা হুজুর এরা সুদখোর আট নম্বর সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যাবিচার করা ইবনে মাজা দুই হাজার দুইশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে সুদের গুনাহের সত্তরটা শাখা আইসারুহা সারুহা আইয়ান হার রজুলু উম্মা সর্বনিম্ন শাখা কোনো ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা মানে তার সাথে জিনা করা নয় নম্বর সুদ খাওয়া ধ্বংসাত্মক অপরাধ সহীহ বুখারী 2763 নম্বর হাদিস এই হাদিসে আসছে নবী বলেন ইস্তানিবুস সাবাল মুবিকাত সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো সাহাবীরা বললেন হুজুর কি কি এই সাতটার মধ্যে নবী একটা বললেন আকলুর রিবা সাতটা ধ্বংসাত্মক অপরাধের একটা সুদ খাওয়া সুদ খাওয়া মানে দুনিয়া बर्बाद করা আখেরাত बर्बाद দশ নাম্বার যারা সুদ খাবে কেমত পর্যন্ত এক তো পেটে সাপ থাকবে আরেক রক্তের নদীতে সাতার কাটতে থাকবে নম্বর নবী বলেন দুই ব্যক্তি রাতে দেখলাম আমার কাছে আস লম্বা হাদিস আমাকে নিয়ে গেছে যাইতে যাইতে এক নদীর পাশে গেলাম নদীর মাঝখানে একজন কিনারায় আর একজন কিনারায় যিনি তার সামনে পাথর মাঝখানের লোকটা কিনারায় আসতে চায় ফারমা বি হাজারিন ফি ফিহি কিনারার লোকটা পাথর নিয়ে নদীর মাঝখানের লোকটার মুখ বরাবর মারে বারবার লোকটা বের হতে চায় আবার পাথর मारे আবার মাঝখানে যায় আমি বললাম জিবরিল এটা কে নবীজি কে জিবরিল বললেন আল্লাযী রাআইতাহু ফিন নাহ আকিলুর রিবা যাকে আপনি নদীতে দেখলেন এটা হলো সুদখোর কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাতার কাটবে এগারো নম্বর যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহ নবীর অভিশাপ চলতে থাকবে নাসাই পাঁচ হাজার একশো তিয়াত্তর একশো তিন নম্বর হাদিস এই হাদিসে আসছে আলী রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা আন্নার রসুল আল্লাহ সাল্লা সাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা অ মা আমি আজ সদা ক অ ও আকিলা ওয়া মুকিলা ও কাতিবা ওয়া শাহিদা সুদক্ষরের উপর আল্লাহ নবীর অভিশাপ যে সুদ দেয় তার উপর আল্লাহ নবীর অভিশাপ যে সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ যে সুদের কারবার লেখে এটা তিনবার কন কি করে আবার কন কি করে আবার বলেন কি করে আবার বলেন কি করে লেখ কে কি করে সাকি তুমি সাবধানে করে যে সুদের কারবার লেখে তার উপর নবীর অভিশাপ বারো নাম্বার সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা মুস্তাদ আহমদ উনত্রিশ হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দীর্ঘাম রিবান রজুল ওহুয়া ইয়ালাম আশাদ্দুমিন সিত্তি ওয়াসালাসিনা জিনা 29957 নম্বর হাদিস নবীজি বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা 13 দাব্বার যে ব্যক্তি সুদ খায় তারে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে আল মুস্তাদরক লিল হাকিম 2260 নম্বর হাদিস اربعুন হকুন আলা الله আল্লাহ ইয়ুদখিলাহুমুল চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ সিদ্ধান্ত নিছে এক মুদমিনুল খাম মদ পানকারী দুই আকিলুর রিবা সুদখোর তিন আকিলু মালিল ইয়াতিম এতিমের সম্পদ অন্যভাবে বক্ষণকারী চার হল আকুলি ওয়ালিদাই পিতা মাতার নাফরমান সন্তান এদেরকে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে মধ্যে একটা সুদখোর 14 নম্বর কিয়ামতের আলামত সুদ বেড়ে যাওয়া আত-তারগিব ওয়াত-তারহিব তিন নম্বর খন্ড 70 নম্বর পৃষ্ঠা বলেন রিবা খাম আলামত তিনটা অপরাধ বেশি বাড়বে সুদের কারবার জিনা আর মদ এই তিনটা অপরাধ বাড়বে পনেরো নাম্বার নবীজি বলেন এমন একটা সময় আসবে ঘরে ঘরে ঢালাউ ভাবে সময় সুদ খাবে আবু দাউদ শরীফের তিন হাজার তিনশো নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন লায় না আলা নাসি জামান লায়াপ্পা আহাদুন ইল্লা আকালা রিবা এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে ইল্লাম মিয়া যদিও ডাইরেক্ট না খায় স বাহুবিন বুখাহি সুদের হাওয়া সবার গায়ে লাগবে হ্যাঁ হুজুরে একজনে দোকানে দাওয়াত দিয়ে নিছে চাপান করাবে তো উনি তো মাসাল লাগেছে চাপান করছে উনি তো ওনার কোনো গুণা হবে না উনি জানেও না কিন্তু ঘটনা চক্রে ওনারে পাঁচ টাকার চা খাওয়াইছে এই টাকা সুদের টাকা ছিল ওনার গুণা হবে না বাকি ওনার পেটে হাওয়া ঢুকাই দেওয়া হয়েছে আমারে আপনি দাওয়াত দিলেন সুদের টাকায় কিছু খাওয়াই দিলেন আমার গুণা হবে না আমি তো জানি না কিন্তু আপনি কিন্তু হাওয়া ঢুকাই দিয়েছেন ভিতরে নামাজে মজা পাবো না এটা আবু দাউদের তিন হাজার নম্বর হাদিস ১৬ নম্বর আব্দুল ইবনে মাসুদের বর্ণনা ইবনে মাজার বাইশো উনাশি নম্বর হাদিস নবীজি বলেন মা আহাদুন আকসার মিনার রিবা ইল্লা কান আকিবাতু আমরিহি ইলা কিল্লা যে সুদের টাকায় টাকা বাড়ায় শেষ পরিণতি হবে স্বল্প দুনিয়াতেও দরিদ্র হতে পারে আখেরাতে মিসকিন হবে তার সওয়াব মোটেই থাকবে না জাহান্নাম সুদের ব্যাপারে সর্বশেষ কথা এই যে দেখেন এটা এটা দেন আপনি দেন আমি বন্ধক দিলাম কি দিলাম এটা বন্ধক দিলাম ওনারে আমি আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিলাম এটা আপনার কাছে বন্ধক রাখলাম বুঝে আসছে সবার এই দশ হাজার টাকা ঋণ নিলাম এটা বন্ধক দিলাম সর্বশেষ কথাটা যেটা আপনারা অনেকে করতেছেন জানেন না কি গেস জি মর গেস আর দেশ গেরামে ওই যে জমিন জমিন লাগায় নাম বন্ধক করেন না বন্ধক সুন্দর শব্দ এটা হনেন কি কই ওনারে আমি দিলাম বলছি বন্ধক দশ হাজার টাকা নিলাম এটা বন্ধক রাখবেন মাসালা হলো লাইয়া জুজুল ইন্তিফা বিশ্বে ইলমার হুন বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই এটা এক গন্ডা জমিন আপনারে দিলাম এক গন্ডা জমিন দশ টাকা নিলাম এই জমিন উনি নেওয়ার পর এমনি ফালায় রাখবে কিচ্ছু করবে না এটার মধ্যে দশ টাকা দিয়ে দিব জমিন ফেরত দিবে এটারে কয় বন্ধক আমরা কি এটা করি না জমিনে চাষাবাদ করে আ চাষাবাদ করলে এটার আর বন্ধক না ওই চাষাবাদ যতদিন করছেন এটা সুদের অন্তর্ভুক্ত হবে ভাই হাকির বর্ণনা মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণনা এই সিরিন থেকে বর্ণনা আব্দুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালুর কাছে এক ব্যক্তি আসছে আসার পর কয়ে ইনি আসলফ তু রাজুলান খমসামিয়াতি দিনার দীর্হাম আমি একজনরে পাঁচশো দীর্হাম টাকা ধার দিছি তারপর কয় রহানানি ফারসান সে আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে টাকা পাঁচশো দের হাম দিছে ঘোড়া বন্ধক রাখছে তারপর কয় ফারকিপ তুহু কজরত আমি ঘোড়ার উপর একদিন উঠে গেছি ইন্নালিল্লা তুমি ঘোরার উপর উঠছো কয় হা এই যে যতটুকু সময় ঘোরার পিঠে বসছিল এটা তুমি সুদি কারবার করছো কারণ এটা তোমার কাছে বন্ধকি ছিল এই ঘোড়াটা ছিল তোমার কাছে বন্ধক বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই তুমি ঘোরার পিঠে চড়ছো না এটা তুমি সুদের কারবার করছো তাহলে কি শিখলাম বন্ধ জিনিস কাকে বলে তাকে বন্ধক দিলাম আমি টাকা আনলাম এই বন্ধকী জিনিস দিয়ে উপকৃত হওয়া যাবে না এটার নাম বন্ধক কিন্তু বন্দকি জিনিস দিয়ে উপকৃত হলে এটার নাম সুদ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম মাঝখানে কষ্ট নিয়েছিলেন আপনারা অন্য অন্য দিকে आलोচকরা যখন আলোচনা করবে অন্য দিকে তাকাবেন না এতে এই মাসখানে না না দাঁড়ার না মাসখানে ভুলে ফেলছে ওই যে অন্য দিকে তাকাইছেন নিষ্টি দুরুকম প্রশ্ন করবেন কেন তাকাইলেন এর লাগি উত্তর দেবেন না বসেন তো যাইক শুনেন সুদির যে ব্যাপারটা এটা আমরা কেউ করব না ওলি বুরিশা ভজ যখন আসবে মেহেরবানি করে এদিক ওদিক তাকাইবেন না আল্লাহর ওস্তে তাকাইবেন না হুজুর আসা বসার পর যদি এদিক ওদিক তাকান তো কিন্তু চিতে যাবে এই জন্য শান্তভাবে এদিকে তাকায় আলোচনা শুনবো আল্লাহ আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমত